ঝিনাইদহ সদর উপজেলার গান্না ফুলের বাজার সকাল থেকেই বাইসাইকেল মোটরসাইকেল ও ইজি বাইকে ফুল নিয়ে বিক্রির জন্য বাজারে আসেন চাষিরা। এখান থেকে ফুল কিনে পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু কয়েক মাস ধরে ফুলের দাম পাচ্ছেন না চাষিরা, কারণ হিসেবে বিএনপি জামায়াতের ডাকা হরতাল আর অবরোধকে দায়ী করছেন তারা। দাম যা ছিল তার অর্ধেকও দাম আমরা পাচ্ছি না। সোমবারে 500-600 টাকা ছিল, এবার 120-130 বিক্রি হচ্ছে। ফুল বেচে যে টাকা দিচ্ছে ব্যাপারে, তো আমাদের খরচের দাম উঠছে না, মাল সেরকম বেচতেও পারছি না, আমাদের টাকাও তারা সেরকম দিতে চায় না। হরতাল অবরোধের আগেও 1000 গাঁদা ফুল 400-600 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 40-50 টাকায়। এতে চরম লোকসান গুনতে হচ্ছে ফুল চাষীদের। শুধু কৃষকই নয়, লোকসানের মুখে পড়তে হচ্ছে ফুল ব্যবসায়ীদেরও। আগের বিজয় মাসে 500-600 টাকা দাম পাইলাম, এবছর বেচা কিনা খুবই কম, ফুল বাইরে পাঠাতে পারছি না। হরতাল অবরোধের কারণে অনুষ্ঠান হচ্ছে না, যাও বা পাঠানো যাচ্ছে, ভাড়া বেশি দিতে হচ্ছে, ওখানে কেউ বেচা কিনা হচ্ছে না, সমস্ত খরচ সব ডাবল, সব কিছুই ডাবল। ব্যবসাদারদের ক্ষতি করছে, কৃষকদের ক্ষতি করছে। আমার মনে হয় সরকার এ নিয়ে ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে দেশের বিভিন্ন স্থানে ফুল পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেদিন হরতাল থাকে না, তার আগের দিন রাত্রে আমরা এই ফুলগুলো যাতে করে বিভিন্ন জেলায় তারা বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছ থেকে সহায়তা চেয়েছি। প্রশাসনও তারা বলছে গার্ড দরকার লাগে, তাহলে সেইভাবে পুলিশ গার্ড দিয়ে তারা ট্রাক পার করে দেবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে 28 অক্টোবরের আগে বাজারে প্রতিদিন 10-12 লাখ টাকার ফুল বিক্রি হতো, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে 1-2 লাখে। সময় সংবাদ, ঝিনাইদহ।